সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকারের একেবারেই গ্রাম পর্যায়ে তৃণমূলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের কাজীর পয়েন্টস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার 12টি উপজেলার 88টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শিমুলবাগ ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন, আমরা স্থানীয় সরকারের একেবারেই গ্রাম পর্যায়ে তৃণমূলের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। তৃণমূলের উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে সব সময় সাম্যের ভিত্তিতে স্বস্ব পরিষদ পরিচালনা করে আসছেন। এটা তো একটা সমাজসেবা অফিসার বা একটা কৃষি কর্মকর্তা দিয়ে কাজ করতে পারবে না, এটা একটা ঝামেলায় পড়বে, আমাদের দেশের সাধারণ জনগণ খুব একটা বিপদে পড়বে। তাদের সেবার লক্ষ্যে আমরা মূলত আগে দেশটাকে চিন্তা করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রগঠন ও সংস্কার কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান তারা। গত জুলাই ও আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমরা তৃণমূলের জনপ্রতিনিধিরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাঠে ছিলেন দাবি করে বলেন, এই আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। অবিলম্বে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার চিন্তা বাদ দিয়ে তৃণমূলের জনগণের মাঝে এই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দিয়ে কিভাবে সেবার মান আরও বাড়ানো যায় সেদিকে খেয়াল দিতে সরকারের নিকট দাবি জানান। জনগণ উপকৃত হবে, চেয়ারম্যানের কাছে এই দায়িত্বটা থাকে এবং সঠিক পঞ্চন হবে, আমরাই জনসভা নামে গেলে ওখান পাস নিতে হবে। সংবাদ সম্মেলনের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন চেয়ারম্যান বিন্দরা। আমরা একটা স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করছি এবং আমরা একটা স্মারকলিপি। এ সময় উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, সুরমা ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জগলুল হায়দার, মুল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক, জয়খলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিদ সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গিদার খোকন, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সহ অনেকেই।